জেকেজি হেলথ কেয়ারের মামলায় সদ্য পদত্যাগ করা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এছাড়া অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। জেকেজি হেলথ কেয়ারের অনুমোদন দেওয়ার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। পাশাপাশি অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও দেখতে চান তারা। ডিবির একটি টিম স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে 1 ঘন্টারও বেশি সময় ধরে তাদের জিজ্ঞাসাবাদ করেন। এদিকে স্বাস্থ্য খাতের দুর্নীতি ও ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগের বিষয়ে মুখ খুলতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন। বরং করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সফল বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কে হবেন সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। করোনা ভাইরাস মহামারীতে দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা বেশি নজরে আসে, বের হয়ে আসে করোনা পরীক্ষা নিয়ে রিজেন্ট হাসপাতাল জেকেজির মতো অনেক প্রতিষ্ঠানের প্রতারণার বিষয়টি। পিপি মাস্ক কেনায় দুর্নীতিসহ নানা অসঙ্গতি সবার সামনে আসার পরে মঙ্গলবার পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। তবে এসব ব্যর্থতার কোনো দায় নিজে নিতে রাজি নন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পর তিনি পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের উত্তর না দিয়ে করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সফল বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। দেখব যেখানে যেখানে প্রয়োজন পরিবর্তনের সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। আমরা চাই যে এখানে সুষ্ঠু পরিচালনা হোক, মানুষ সেবা পাক। আমরা কিন্তু মানুষের সেবা নিয়ে কাজ করে গেছি গত 5 মাস। মাঠে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নাম্বার পেয়েছে। নাম্বারটা কি, যে আমাদের মৃত্যুর হার 1.5%, এটা হলো সবচেয়ে বড় নাম্বার, যেটা আমেরিকাতেও 6%, ইউরোপে 10%, পৃথিবীটা হলো 6% কম্পেয়ার করে। এবং এটাই সবচেয়ে মানদণ্ড, সবচেয়ে বড় আমরা কাজ ভালো করতে পেরেছি কিনা। এ সময় তিনি জানান সরকার বিভিন্ন দেশের করোনা ভ্যাকসিনের কার্যকারিতার উপরও চোখ রাখছে। বিএমআরসি অনুমোদন টেকনিক্যাল সাইডে তারা কথা বলছে, অনুমোদন তো দেবে সরকারি পর্যায়ে, এটা তো একটা পলিসি ডিসিশন যে আমরা কখন নিব এবং কাদেরটা নিব, এটা তো একটা সরকারি সিদ্ধান্ত, আমাদেরকে সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে। স্বাস্থ্যমন্ত্রী জানান সরকার নতুন করে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করছে। এই টাস্কফোর্সের মাধ্যমে দেশের হাসপাতাল ক্লিনিক সহ অন্যান্য চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানে কোনো অনিয়ম হয় কিনা তা খতিয়ে দেখা হবে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা।